ভালোই আছো। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আমি জয়দেব, তোমাদের সামনে আবারও হাজির নতুন একটা গণিতের টপিক নিয়ে। আজকে আমাদের টপিক হলো সরলীকরণ বা সিম্পলিফিকেশন। কিভাবে আমরা এই যে কোনো বড় বড় সরলগুলোকে খুব সহজেই মান নির্ণয় করতে পারবো, সেটা ট্রিক বা কিভাবে করতে হয় সেটা আমরা আজকে জেনে নেব। চলো তাহলে শুরু করি। সরলীকরণ বা সিম্পলিফিকেশন করার আগে আমাদেরকে জেনে নিতে হবে সরলীকরণ বা সিম্পলিফিকেশন কাকে বলে। সরলীকরণ বা সিম্পলিফিকেশন হলো কোনো বীজগণিতিক রাশিমালাকে সরল রূপে প্রকাশ করে তার মান নির্ণয় করাই হলো সরলীকরণ বা সিম্পলিফিকেশন। এইবার এই সরলীকরণ করতে গিয়ে আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন ধরো কখন গুণ করব, কখন ভাগ করব বা কোনটা আগে করব, এরকম অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমরা একটা ট্রিক ফলো করব বা এটা এই নিয়মটাকে বলে বট মাস। তোমরা হয়তো সকলেই এই বট মাস কথাটা শুনে থাকবে। বট কথার অর্থ হচ্ছে ব্র্যাকেট। রেখা বন্ধনী, দুই নম্বর রয়েছে প্রথম বন্ধনী, তিন নম্বরে রয়েছে দ্বিতীয় বন্ধনী, চার নম্বরে রয়েছে তৃতীয় বন্ধনী। তোমরা এটা সকলে জেনে থাকবে। রেখা বন্ধনী প্রকাশ করা হয় এইভাবে, এইভাবে প্রথম বন্ধনী, এইভাবে দ্বিতীয় বন্ধনী, এইভাবে তৃতীয় বন্ধনী, এইভাবে, তাই তো? আর অফ, ও ফর অফ, অফ মানে আমরা শুনে থাকি এর কথাটা। আমরা যখন সলভ করতে যাই এর কথাটা আমরা দেখতে পাই, তখন এর কথাটা করব। প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ডি, ডি ফর ডিভিশন যাকে আমরা বাংলায় বলি ভাগ, তারপরে এম, এম ফর মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ, তারপরে হচ্ছে এ ফর অ্যাডিশন, অ্যাডিশন কথা অর্থ হলো যোগ, এবং এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। মনে রাখবে আমরা যখন কোন সলভ করতে যাব এই বট মাসটাকে ফলো করব। প্রথমে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজগুলো পরপরে হবে, এভাবেই হবে, অর্থাৎ রেখা বন্ধনী আগে, তারপরে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, তারপরে আমরা করব অফের কাজ, তারপরে করব ডিভিশন বা ভাগের কাজ, তারপরে করব আমরা গুণ বা মাল্টিপ্লিকেশন, তারপরে করব যোগ বা অ্যাডিশন, তারপরে করব বিয়োগ। এবার দেখা গেল যে আমার ব্র্যাকেট রয়েছে কিন্তু এর কথাটা নেই, তাহলে আমাকে অবভিয়াসলি কোথাও ভাগ করতে হবে। যদি ভাগ না থাকে তাহলে গুণ করতে হবে। যদি এই তিনটে এর ভাগ গুণ তিনটে যদি না থাকে তাহলে পরেরটা করতে হবে যোগ করতে হবে। তাহলে এই রুলস ফলো করে আমাদেরকে যে কোনো সরল করতে হবে, আর এইভাবে করতে গেলে কি আমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে। চলো দুই একটা আমরা প্র্যাকটিস করি, আশা করি বুঝতে পেরেছো এই বট মাসের নিয়মটা। তাহলে চলো আমরা এই সরলটা করে দেখি। দেখো প্রথমে কি রয়েছে, রেখা বন্ধনী, তাহলে আমাকে আগে রেখা বন্ধনী কাজটা করতে হবে। একে দুই প্লাস, একে দুই মাইনাস, একে দুই প্লাস, একে দুই থেকে একে দুই বিয়োগ করলে কি হয় শূন্য। তারপর দেখো আমার কি করতে হবে, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট কাজ, একের দুই থেকে জিরো বাদ দিলে কি হবে, একের দুই হবে। তারপর কিসের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ,
সেকেন্ড ব্র্যাকেটের কাজ বিয়োগ করে দাও কি দাঁড়াবে, দুই হয় তাই তো, ওয়ান প্লাস ওয়ান তাই তো, তাহলে কি হলো একের দুই, দুই এর দুই হয় এক হবে, তাহলে তাহলে এখানে এক রয়েছে তো আমরা লিখে দিই আগে, কি দাঁড়াবে দেখো, দুই এক মাইনাস দুই তাই তো, তাহলে সমান সমান একের দুই প্লাস এখানে কি দাঁড়াবে মাইনাস ওয়ান বাই টু তাই তো, মাইনাস ওয়ান বাই টু প্লাস মাইনাস এ মাইনাস একের দুই বিয়োগ করলে কি দাঁড়াবে জিরো। এই সরলটা দিচ্ছে, এই সরলটা আমি কি করবো, প্রথমে দেখো ব্র্যাকেট তো নেই এখানে কিন্তু রয়েছে এ, তাহলে এর কাজটা আয় করতে হবে আমাকে, তো আমি যেহেতু শর্টে করতে হবে আমাদের পরীক্ষার জন্য সেহেতু আমরা এখানে আগে আমরা করে দেবো, এটা মানে একসাথে দুটো করতে পারি আমি, এটার কাজ করবো আর তারপর এটার কাজ করবো, তাহলে এর মানে গুণ, তাহলে কি দাঁড়াবে দেখো পাঁচ পাঁচ কাটা চার একে চার চার দুয়ে আট, তাহলে কথা হচ্ছে একের দুই, বুঝতে পেরেছি আশা করি, এখানে দেখো তিন তিন কাটা দুই দুগুণে চার দুই দুই কাটা, তাহলে কথা হচ্ছে এক তাই তো, এক ভাগ মানে কি দুই এর চার তাই তো, এটাকে আমরা গুণ করে দিই, গুণ করলে কি যায় উল্টে যায়, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে এক ইন্টু এটাকে উল্টে যাবে, তাহলে যখন এদিকে ভাগ থাকে বাইরে থাকে তখন ওটা কি হয়ে যাবে দিয়ে গেলে উল্টে যায় ইন্টু টু বাই ওয়ান, দেখো দুই দুই এর কাটা, তাহলে উত্তর কত দাঁড়াচ্ছে চার, তাহলে উত্তর হবে কত চার, একদম সহজ, সেই এই যে বদমাসের নিয়মটাকে আমরা যদি ফলো করি তাহলে কি অবশ্যই আমরা এইভাবে যে কোনো সরলের মানটা বের করতে, এই সরলটা দেখি দিয়েছে, এই সরলটা মান আমরা কিভাবে বের করব ঠিক আছে, দেখো আমাকে এখানে কিন্তু রেখা বন্ধনী দিয়েছে অর্থাৎ আমাকে রেখা বন্ধনী কাজটা আয় করতে হবে, তাহলে জাস্ট যেরকম আছে সেরকম লিখি আগে, তিন থেকে এক বিয়োগ করলে কত হবে দুই তাই তো, দুই দিয়ে কত হবে চার তাই তো, দুই দিয়ে কত হবে কারণ দুটো একই চিহ্ন আছে একই চিহ্ন রয়েছে, তাই দুই দিয়ে কত হবে চার তাই তো, তাহলে মাইনাস চার, মাইনাস প্লাস মাইনাস মাইনাসে কত হবে প্লাস হয়ে যায় তাই তো, মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়ে যায়, এবার দেখ এখানে মাইনাস এক এখানে প্লাস চার, তাহলে কি বিয়োগ যাবে দুটো একটা আলাদা আলাদা চিহ্ন আছে, তাহলে বিয়োগ করলে বড়টা চিহ্নটা বসে, বিয়োগ করলে কত হবে তিন দাঁড়াবে, তাহলে প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস তিন এটা দেখো দুটোর আগে সেম চিহ্ন আছে তাহলে কি হবে মাইনাস তাই তো, মাইনাস মাইনাস কি দাঁড়াবে প্লাস ফাইভ, তাহলে পাঁচ থেকে এটার আগে দেখো প্লাস আছে এটার আগে হয়েছে মাইনাস, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হবে চার,
ছায়া কি ছিল বুঝলে প্লাস ছিল দরকার নাই তাহলে বুঝতে পেরেছেন এই বড মাসের রুলস ফলো করে আমরা যে কোনো সরলের মান নির্ণয় করতে পারব এই ধরনের সরলগুলো আমাদের পরীক্ষায় খুব মানে অতিরিক্ত পরিমাণে দেখতে পাই মাঝে মাঝে তাহলে এই ধরনের মানে সরলগুলো আমরা কিভাবে করব সোজা একদম দেখো মন দিয়ে কিভাবে আমরা শুধু সংখ্যাগুলোকে গুণ করব আগে চার তিন চার বারো বারো দুই চব্বিশ চব্বিশ একে চব্বিশ চব্বিশ একে চব্বিশ তাই করবো আমি চব্বিশটা বসিয়ে নেব ঠিক আছে এবার গুণে নেব দশমিকের পর কটা টোটাল সংখ্যা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে এগারোটা সংখ্যা হবে তাহলে দুটো আছেই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমার হবে এগারোটা সংখ্যা বুঝতে পেরেছ এবার দেখো নিচেরটা হলো সেম চার তিন চারে বারো বারো দুয়ে চব্বিশ চব্বিশ একে চব্বিশ তাহলে চব্বিশ বসিয়ে দিই এটা দেখো দেখে নেবো আমরা যে কতগুলো সংখ্যা আছে দশমিকের পরে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা সংখ্যা আছে দুটো হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ঠিক এইখানে দশমিকটা বলবে উপরের ঘরে কটা আছে এগারোটা নিচের ঘরে কটা দশমিকের পরে সংখ্যা আছে তেরোটা তাহলে আমাকে এইখানে এই দুটো সেম করে দেবো আমরা তাহলে এখানে তেরোটা রয়েছে তাহলে এখানে কি করবো আমরা তেরোটা করবো বুঝতে পেরেছি আশা করি এবার এটার কোনো দাম নেই এটার কোনো দাম নেই চব্বিশ একে চব্বিশ পাশে দুটো শূন্য বসে গেল তাহলে এর আনসার হবে কত একশো তাহলে যখনই আমাকে এইরকম সিম্পলিফিকেশন দিবে আমরা শুধু সংখ্যাগুলোকে গুণ করে বসিয়ে দিব তারপর কতগুলো দশমিক রয়েছে কতগুলো দশমিক বা সংখ্যা রয়েছে সেটা যোগ করে বসিয়ে দিব দিয়ে দুটোকে সেম করে কাটাকাটি করে দিলেই হয়ে যাবে একদম সহজ চলো তাহলে আরেকটা দেখে নিই এইখানে একটা সরল করতে দিয়েছি এটাকে আমরা কিভাবে করবো সেম ট্রিক তিন একে তিন তিন চারে বারো বারো দুয়ে চব্বিশ তাহলে আগে কি বসলাম চব্বিশ কতগুলো সংখ্যা আছে গুণে নিই দশমিকের পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আছে দুটো বসে গেছে তাহলে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বসে গেল তাই তো আবার নিচে টা এখন করি তিন পাঁচে পনেরো পনেরো দুয়ে তিরিশ কটা সংখ্যা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারোটা করি দুটো হয়ে গেছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো করে দিলাম তাহলে উপরটাতে রয়েছে কটা দশটা নিচেটাতে রয়েছে বারোটার উপরটাতে কি করবো আরো দুটো যোগ করবো যে বাকিটা এটা দরকার নাই আমার কেটে দিলাম এবার দেখো একটা শূন্য একটা শূন্য কেটে দিই তিন আটে কদাই চব্বিশ আর একটা শূন্য বসে গেল তাহলে আনসার হচ্ছে আশি তাহলে আমরা খুব সহজে কি এইভাবে সিম্পলিফিকেশন বা সলভ করতে পারবো তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমরা বডমাসের এই নিয়ম ইউজ করে কিভাবে যে কোনো সহজের মান বের করতে পারবো এছাড়াও এই ধরনের সাধারণ ট্রিকগুলো ইউজ করে কিভাবে সহজতম মান বের করা যায় যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো